রেড, ইয়েলো নাকি অরেঞ্জ? প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ। ভিজিট করুন ই অরেঞ্জ, ইওর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট। বাসা থেকে তো আসছেন। সালামু আলাইকুম, এই সুইটি ম্যাডাম রে। ম্যাডাম, ওই একজন গেস্ট আসছে আপনার কাছে গুলশান থেকে। নাম তো বললো এনামুল। না না না, জি জি, নিয়ামুল 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 পাঠা দেবো না? আচ্ছা আচ্ছা ম্যাডাম। আমার দাদা মোহাম্মদ মুসলিম সকালবেলা ঘুম থেকে উঠতো, হাত মুখ ধুয়ে সোজা বাজারে, চা রুটি খেয়ে আবার সোজা বাড়ি। আমার আব্বা সে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সোজা বাজারে, চা রুটি খেয়ে তারপরে সোজা সোজা বাসায় গিয়ে নাস্তা। ব্রিলিয়ান্ট! মাঝে মাঝে মনে হয় তোমার মাথা মোটা। আমি সকালে ঘুম থেকে উঠবো, তারপরে হাত মুখ ধুবো, ধুয়ে এবার সোজা চা দোকানে, চা খাবো, রুটি খাবো, আবার সোজা বাসা। সকালবেলা চা রুটি খর মজা। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই ঘুম থেকে উঠছ? না, এখনো কিছু খাই নাই। না, আমি করি নাই, আমি তো ডিউটিতে নাস্তা করে নেবো। নাস্তা করো, থেকে নাস্তা কর, তুই দোকানে গিয়া পরোটা দি। স্যার, পরোটা ডিম বাদি দিয়ে খাই ফেল দোকানে গিয়া। যা, দেরি করিস না, শরীর খারাপ করবো। রাখি এখন আমি। এগুলো ভাই কত কাজ অফিসে, তার এই স্যারের সাথে ওই স্যারের সাথে, তার ভিতরে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে যে আমি সকালবেলা চা রুটি খেয়েছি কি না, মানে ওই কিছু ধরে রাখছি না। বলুন বড় ভাই, কিছু পাওয়া যাবে না, আও। হাবাইদের মতো খাইছিস কেন? খাওয়া তো খাওয়াই, হাবাইদের মতো আছে। বাবা, কি করিস? যা।
তুমি ভিডিও কল কেন বারবার কেটে দিচ্ছ? অডিও কল কেন? আমার তোমাকে দেখতে ইচ্ছে করতেছে তো। আরে লাইট লাইট অফ রুমে। হ্যাঁ রে, লাইটটা অন করলেই তো হয়। লাইট অন করো। লাইট অন করব ভাইয়া পাশে না ভাইয়া দেখে আছে। তুমি কি ভাইয়ার সাথে ঘুমাও নাকি? হ্যাঁ, আমার ভাই তো আমার সাথে ঘুমাতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি ভাইয়ার সাথেই ঘুমা, আর অডিও কলও কথা বলতে হবে না। অডিও কলে কথা বলে যদি ভাইয়া ঘুমিয়ে যায় তখন ঘুমাই যাবো। হ্যালো হ্যালো, ভাইয়ার সাথে ঘুমাই? কে ফোন করেছিল? ছেলে নামে কল আর কি। বন্ধু নাকি বান্ধবী? ক্লাসমেট? তোর সাকিট হয়ে গেলে বিয়া। তুমি বিয়ে করতেছো কবে? তোর বিয়ের ফলে তুমি তো আমার বি তোর বিয়েটা ধুমধাম করে করো কমিউনিটি সেন্টার। রাজু জি স্যার, তুমি না তোমার ছোট ভাইয়ের জন্য একটা চাকরি খুঁজতেছিলা? জি স্যার। আমাদের অফিসে তো সার্কুলার দিছে, ওকে অ্যাপ্লাই করতে বলো। জি স্যার। শোন ওকে, মানে কি অত সোজা না? আমার নিজে যে অফিসে স্যার আমারে বলছে সে দেখবে, আমার ছোট ভাই তো সবাই জানে। একটা ছোট চাকরি মনে করতে তুই? আমার পাওয়ার জানাস কোন জায়গা? হ্যাঁ, আমি গেট না খুলে ঢুকতে পারবো অফিসে? এমন কোনো বেড়া আছে যে অফিসে ঢুকবো? আমার সামনে সুন্দর যত বড় অফিসার হোক লম্বা লম্বা কথা বলা মানে বস বুঝে দিচ্ছে যে আমার সামনে ঢুকতে পারবো। গেটে সামনে থাকে মানে জানা গেছে সিকিউরিটি গার্ড একটা মনে করছে না শুরু করে অটোমেটিক কমান্ড দাও। পাওয়ারটা কমে দেবেন? রোড দিয়া মানুষের সেলুন তো খারাপ নাকি? মানুষ দেখলে মানুষ সালাম দেয় না? শান্তি পরিষিত অফিস, আমি সালাম দিলে সবুজ দেখি আদব কাজ তো শিখেই পড়েছি। তোর মধ্যে বেদ বসে নাকি? আমরা আবার হাসতে হাসতে কিছু তুই তুমি সরি দিও 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 খাও শোন, আমার খুব পছন্দ করে আমার নিজে সার করছে যে তোমার ছোটো ভাই বায়োডাটা তোমাদের দিও, আমি এটা আলাদা খেয়াল রাখো। দেখো অনেক সময় হয় না চাকরি বাজার অত সুন্দর না,
বেশি করে সবজি খেতে হবে। আরে কাজ কি তুই? সারাদিন কি খাস? যেটা পরিশ্রম করো হালকা সকালে ঘুম থেকে উঠতে আগে বায়োডাটা বানাইছে আমাদের। তুমি আর আমি দুজন দুই মেরুর কেন দুই মেরুর কেন মানে চুল গায়ের রং যেমন ধরো আমার দেখতে হিরো হিরো লাগে, তোমার দেখতে লাকার বকাটে কাজের ভালো লাগে না? শোন, তোর বয়সে রাস্তা আটতে পারতাম না, বুঝা লাভ নাই। ঝাল ঝাল করে বলছিলাম না। হ্যালো, কি একটা অবস্থা তাই না? ছেলের জন্য যদি দুইটা মেয়ে অপেক্ষা করে আসলে না, ছেলেটা পানিশমেন্ট হওয়া উচিত তাই না? কোনো পানিশমেন্ট দরকার নেই, যখন সময় হবে তখন পানিশমেন্ট দিয়ে দিব। মিট মাই ফ্রেন্ড নিতু। হাই নিতু, ও হচ্ছে আমার ফিউচার মেট, শুধুমাত্র আমাদের ফ্যামিলিকে জানানো বাকি আর সব কিছু কমপ্লিট আমাদের সামনেই বিয়ে। নাও খাও। নিতু, তুই আমাকে জিজ্ঞেস করছিলি না যে আমার বয়ফ্রেন্ড আমার জানটা কি করে? কি করে সেইটা বলার আগে এইটা বলে নি, ওর ভাই কি করে? ওর ভাইয়ের এত পাওয়ার, ওর ভাই যে অফিসে আসে ওই অফিসে যে কোনো বড় অফিসার ঢোকার আগে এবং বের হওয়ার আগে ওর ভাইয়ের পারমিশন নিতে হয়। ওর ভাই ভাইয়ের যদি পারমিশন না দেয় তাহলে তো ঢুকতে পারে না, বের হতে পারে না। আরে বলতে দাও না, কথা বলবো তাই না? ভাই দেখি বলতেও দেয় না। তুই বুঝতেছিস সেই ভাইয়ের ভাই হচ্ছে ও, তাহলে ওর কি কোনো কিছু বলার বাকি আছে? ওর কি পাওয়ার আছে? আমার জানটা খাও। আমরা তো চিন্তা করছি আমি আর নিতু তোমার অফিসে একদিন যাবো, তোমার ভাইয়ের সাথে দেখা করতে। এত বড় পাওয়ার কারণ নিয়ে যাবো তোমার ভাইয়ের অফিসে। এই আস্তে 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 আস্তে, কোনো সমস্যা? পানি 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 নিয়ে আসেন। বেশি বেশি খারাপ লাগতেছে? আরে ও আবার চটপটি খেতে পারে না, ভালো হয়ে গেছে। ভাই একটু পানি পানি নাও, পানি, তোমার চটপটি খেতে হবে না। আমি আমি খাওয়া দিচ্ছি, রাখো রাখো, হা করো নটি দাও। আলো রাখে রাখে জি রাখে রাখে কি হয়েছে? দেখা হয়েছে সেন্ট্রাল অ্যানিমেল ভাইয়া, ইট হ্যাজ ফোর লেগস টু আইস ভাইয়া, ইট হ্যাজ লং টেইল ভাইয়া। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ গা তো গরম না? ঠিক আছে, চাই না জ্বর তো গায়ে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, দেখা হয়েছে জেন্টেল। বারবার কিছু যে কামের ভিতরে যাইও না, টেনশন নিও না, সাত দিন অফিস কইও না। টুয়াইস হ্যাঁ কোন কথা লং টে এত বেশি বুঝো মাঝে মাঝে ইচ্ছে হবে না। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ জ্বর কম থেকে? হ্যাঁ না না একটু জ্বর না। হ্যাঁ এমনি গাড়ি তো গরম হয়ে গেছে। তুই কি খাবি? ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। আমার ইয়ে কর, কাপড় দে। কিসের কাপড়? আর পোশাক দে। কেন
হয়ে যাবা। আরে ডিউটি তো দেবো না। কিসের ডিউটি? আজকে তুমি ঘরে থাকবা? আরে গেট খুলতে হবে তো আমার। কিসের গেট? গেট খুলতে হবে না, গেট হলে সারারা এসে আটকে থাকবো। দায়িত্ব অবহেলা করা ঠিক না, পরে জ্বর ঠিক হয়ে যাব। সর তোমা ও এই আমি যাবো। বুঝাবি মানে? আমি 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 যাবো। আরে আরে না দাঁড়াও, তুমি শোও শোও। আরে দূর এই আমার উইতে কইছি আমি। এই রকি পাগলামি করিস না, দাঁড়াও ভাই আমার। শোন ইয়ে কর, ড্রেস দে। ড্রেস দেওয়া লাগবো না, দাঁড়াও। ভাত আর বেগুন ভাজি আছে, ডাল দেখায় না। 30 মিনিট আছে, আমি যাবো আমি যাবো, তুই শো। আরে তুই যাবি কেন? তুই শো। আরে তোর না কথা শুনো, শো না শোন। আরে আমার কিচ্ছু বলে, আমি তো কেন কে বুঝে থাকো আমার কাজ কি? কি করছ তুই? বারবার মানা করছি। কি করতেছস এই? 7 দিন কাম করি নাকি? শোন এই পাগলামি করিস না, তুই বুঝবি না এগুলা। আরে মাগো শুয়ে থা, উঠো না। না 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 উঠতে মানা করছি আমি। মাগো মা ও শরীর গুলো দিছে না যে রকি ভাই আমার। আগলে কি করছ তুই? তুই খা, তুই খা, আমি খাবো না। আমি এমনি পরে কটা দেখে গেছি, পিজা পিজা খাইলাম। তুমি কি নতুন? রাজু ভাই একটা অসুস্থতার কারণে আমি আসছি। ও তুমি রাজুর ছোট ভাই রকি তাই না? কিসের ছবি? সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে? তোমার সাথে আমি এইজন্য রিলেশন করছিলাম, দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো প্রতারক? কি শুনবো তোমার কথা আমি? আমি তোমার একটা কথাও শুনতে চাই না। তুমি যে বাইরে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো, আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে সেই দিন আমার দেখতে হয়, সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। হ্যাঁ আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা? তুমি এইটাই চাইছিলে আমার সাথে আসতে? মানে এখানে কে জানবে, আর জানার কে বাকি আছে? সবাই জানুক না,
তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো? আচ্ছা আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুমতে করতে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাইছো ফুকিনি? তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না সিকিউরিটি গার্ড। তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি গার্ডের চাকরি করে? ধরবা না তুমি আমাকে, নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড শালা প্রতারক। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। তুমি আমার দুনিয়া, তুমি আমার সব, তোমাকে নিয়ে আমার হাজার গৌরব। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। আমার কেন জানি মনে হইতেছে ও ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল, আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিল্লাইছি, আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো না। ওকে যে আবার আমি জিজ্ঞেস করবো, কিন্তু ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে। কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল, এত দিনের রিলেশন, কিছু হলো তো চিনি আমি ওকে, ও অনেক ডিফারেন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর পিছনে কোনো একটা রিজন তো আছেই অবশ্যই। তুই এখনো এই চিটারটাকে নিয়ে বসে আছিস? বুঝলাম না, প্রবলেম কি তোর? একটা ফালতু ছেলে কাজ করে সিকিউরিটি গার্ডের, আর ভাবটা নেয় কোন যেন ভিআইপি আসছে, আর এই ফালতু একটা ছেলের কথা মনে করে তুই এখনো মন খারাপ করে বসে আছিস। আমি বুঝলাম না তুই এমন কেন করছিস। না কথা ওই জায়গায় না। হ্যাঁ, ও ও আমাকে যে কথাটা বলছে, এতদিন যাবো যে অন্য জব করে কিংবা অন্য কিছু করে, প্রবলেম ছিল না। সিকিউরিটি গার্ড এটা যদি আসলেও করে থাকে, এটা যদি আসলে সত্যি হয় তাহলে খারাপ, আসলে খারাপ করছে। কিন্তু কেমন জানি মনে হচ্ছে কিছু একটা খাপ লাগছে। একটা ফালতু চিটারের জন্য যদি তোর এতই মন খারাপ হয় আর তোর যদি এতই কল দিতে মন চায়, তুই তাহলে কল দে, ফোন কর ওকে। হ্যাঁ আমি তো ফোন করতেই চাই, ফোন করার মতো কি আর কোনো পরিস্থিতি রাখছি আমি? আর ফোন করেই বা কি বলবো, সে খুঁজে গেছে চাকরি নিচ্ছে, আমার ফ্যামিলি মেনে নিবে এটা সম্ভব? কিন্তু তারপর কেন এরকম হইল আমি বুঝলাম না। কারণ ও আসলেই একটা থিটার ছিল, এই জন্যই এরকম করেছে। আর ওর কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেল, একটা গেলে দশটা আসবে। এরকম ছেলের কথা মনে করে তুই কেন মন খারাপ করে বসে আছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে কি আমি তোর শত্রু? হ্যাঁ অবশ্যই, একটা গেলে দশটা আসবে, আমি দশজনের সাথে প্রেম করব, এই চিনছিস আমাকে? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড না, ফ্রেন্ডও না। ম্যাথ করতে আসছিস না তুই? আর একটা কথা বলতে, অনেক বলতিস, ম্যাথ কর। উফ, থাম না প্লিজ, ম্যাথ কর, কথা বলিস না। Thank you.
আল্লাহ তোমাকে শুধু এটুকু চাও আমার ছোট ভাইয়ের সাক্ষী তুমি হয়ে যাও আল্লাহ মানু আরে এক ইন্টারভিউ দিয়ে গিয়ে চাকরি হয়ে যাবে সমস্যা কি একটা হয় না আরেকটা হবে এটা তো অভিজ্ঞতা একটা তাই না ইন্টারভিউ দিলে চাকরি হবে তা তো না মানুষের অভিজ্ঞতা হয় ঘরে থাকে বিশ্রাম নেয় সারাটা রাত লেগেছিলি যা ঘরে যা বারবার কইছিল এই জায়গায় না যাই এই জায়গায় না যাই এই জায়গায় না যাই আর ইন্টারভিউ এই অফিস দিতে হবে না অনেক ক্ষমতা আমার এই অফিসে তোমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না তোমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না চাবি তোমার কাছ থাকে সিকিউরিটি গার্ডও নেই জায়গার গেলাম ইন্টারভিউ দিতে সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল হ্যাঁ চাকরি হয়ে গেছে ভাই বড় ধন রক্তের বাঁধন বাবার বাপ করলে পূরণ তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন মুখে ফুটিয়েছ হাসি অবিরত তুমি আমার দুনিয়া তুমি আমার সব তোমা কে নিয়ে আমার হাজার গৌরব রক্তের বাঁধন বাবার ভাব করলে পূরণ ভাই বরধন রক্তের বাঁধন বাবার আমার নাকে মুখ ধরেছিলাম তুমি বলো আলু মিষ্টি কিন্তু একদম ইন্টারভিউ তো জিগেছি কি প্রশ্ন করছি কি উনুমে গেলাম সালাম টালাম দিয়ে বইলাম ওরা বলতেছে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড তোর নাম কি সহজ প্রশ্ন করছে উত্তর দিছি পারছিস না তারপরে বড় করে আর বিয়ে হয় না কেন বড় করলে মনে হয় কোনো সমাধান মধ্যে আছে তোর চাকরি হয়ে গেল গাম সকল গাম সকল নেই তুই আমার কথা বলছিস হ্যাঁ আমি তোর সিএসটি জিজ্ঞেস করছি কি জিজ্ঞেস করছে
আমিও তো সিরিয়াসলি বলি এগুলো প্রশ্ন করছ তোরে এটা প্রশ্ন করছে आंसर দেওয়ার পর চাকরি হইছে চাকরি কেন হইছে আজকে আব্বা বাচ্চা তো খুব খুশি হইছে ওকে ইয়ে করিস শার্ট প্যান্ট কিনতে বলতো অফিসে লাগে শার্ট প্যান্ট লাগবো না এটা গড়ি কিনবি শার্ট প্যান্ট কিনবি আর আমি দিয়ে এটা ইনস্টাগ্রাম কিছু টাকা আলগা তুলে রাখছি কালকে কিনবি আর একটা ইস্ত্রি কিনতে বলো সকালবেলা আমি প্রতিদিন তোর সাথে কাপড় ইস্ত্রি করে দিই দায় দিব তো অফিসিয়াল বস সারের মধ্যে দিব তুমি খুশি হও না খুশি হইনি আমি খুশি হবো কেন আমি একটা সিকিউরিটি গার্ড আমার ভাই এত বড় বস আমি খুশি হব তোমার তো জলে আমার জলে তুমি আচ্ছা কি মিষ্টি খেয়ে ফের বললাম ভাত খাবো না আমরা সকালে খাবো মিষ্টি রেড ইয়েলো নাকি অরেঞ্জ প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ ভিজিট করুন ই অরেঞ্জ ইওর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট কত মানুষ আমি স্যালুট দিছি আমার স্বপ্ন আছিল আমার বাইরে আমি স্যালুট দেবো আমার ভাই আমার বস আমার বস আমি স্যালুট দিচ্ছি আমার আমার দায়িত্ব পালন করতে দে যা ভাই যা বুঝে যা এটা তোমার গর্বের ব্যাপার ভাই আমার ভাই এটা তো আমার জন্য কত গর্বের তুই চিন্তা করতে পারো আমার ভাই আজকে এই অফিসের বস হ্যাঁ এগুলো কি প্রশ্ন এলো বলে কেন এটা ইন করতে পারে না দাড়ি বড় চুল বড় একটা সিকিউরিটি গার্ডের কি গেটআপ থাকে নাকি কালকে থেকে চুল কেটে আসবেন দাড়ি শেভ করে আসবেন আর ঠিকঠাক মতো করে আপনি এই যে যে ড্রেস পরছেন এলোমেলো এটা পরিষ্কার করে ঠিকঠাক মতো আসবেন হ্যাঁ ছেড়ে দেন আসি আমার সত্য আধারে জানি তুমি আলো দাও সব সময় আগলে রাখো বন্ধু হয়ে হাত বাড়াও আমার সত্য আধারে জানি তুমি আলো দাও সব সময় আগলে রাখো বন্ধু হয়ে হাত বাড়াও তুমি আমার দুনি ফুটিয়েছ হাসি অবিরত
তাই বরধন রক্তের বাঁধন বাবার আভাব করলে পূরণ ভাই বরধন। মামু দুইটা কফি দেন মামু। রেস্টুরেন্টে আসলে মামু টামু এবার ঠান্ডা কেন? ঠান্ডা কফি চাইছে কি? কফি আবার ঠান্ডা হবে কেন? গরম কফি নাই? কফি তো দিছে, আইসক্রিম তো ঠান্ডা। আর এটা কোন কফি? কি জানি, কফি একটু মানে ঠান্ডা খায়, গরম গরম চা কফি খাবো এটা সারা দিন। শোনো, বাসাটা চেঞ্জ করা উচিত না এখন? আমি চিন্তা করছি বাসা চেঞ্জ করবো, ফার্নিচার কিছু নতুন ঢুকবে, আর যেহেতু সব কিছু চেঞ্জ করছি বিয়েটা তখন করা উচিত। কি অবস্থা? অফিসের গেটে এখন লাভ দিয়ে সুর দিতে হয় তোমার। শোনো, শোন, এখন বিয়েটা করে ফেল, করে নতুন একটা বাসায় উঠ, তারপর তো সংসারটা কর, মাঝে মাঝে আমি গিয়ে তাহলে বাড়িতে হামলা দেবো। আমি কি আমার বিয়ের কথা বলতেছি? আমি তোমার বিয়ের কথা বলতেছি, যা হওয়ার হয়েছে নিজের পায়ে দাঁড়াইতে বলছো, দাঁড়াইছি আমি। এখন তুমি গিয়ে বিয়ে ঠিক করো। আমি তোর কইছি আমি বিয়ে করি, আগে তোর বিয়েটা দিই, এরপর দেখা যাক। তুমি বিয়ে না করলে কি আমি বিয়ে করতে পারতেছি? বুঝো না, চাকরি একটা পাই মনে তো গলম হয়ে গেছে। এই আমার একটা প্রস্তাব আসছে, কালকে তোর নিয়ে যাবো, পাত্রী দেখতে যাবো, পছন্দ হলে ওইখানে এঙ্গেজমেন্ট করে চলে আসো। আমি বিয়ে দিয়ে করতে পারবো না, আগে তুমি বিয়ে করো, পরে আমি বিয়ে করবো, শেষ হিসেবে পারি যে একটু মাথা ফেলে দেবো। দোকান দেখে মনে করছো কি? অবশ্যই আমি তোর পছন্দের মূল্য দেবো, পছন্দ হইলে আমরা এঙ্গেজমেন্ট করে চলে আসবো, বিয়েটা তুই করবি। এরপরে কি কে বিয়ে করবে না করবে পরে কথা। এই বাবু বিল কত হয়েছে? নিজে বিল দিব, বড় ভাইয়ের লোক এসে আমার আবার বিল দিতে পার, চুপ থাক, যত বড় আমার থেকে বড় সুত না এখন। আমি দিচ্ছি, কথা কম। হ্যাঁ এদিকে আসি, দশ টাকা বকশিস। স্যার বিলটা 275 টাকা আসছে। হ্যাঁ 275। কিসের বিল? কফির বিল। তুই আগে কিছু খাইছিলি? কফির বিল 275 মানে বিটা কফির বিল 275? কি জন্য কথা বলো? চা খাই না আমরা বাইরে, চা খাই 10 টাকা দিয়া, কফির জন্য না হয় বাড়তে পারে। আরে রাখ, তাদের লেগে মাথায় উঠছে না, 20 টাকা হইতে পারে একটা কফি, দুইটা 40 টাকা কপি, আমি দিচ্ছি 50 টাকা, আর বকশিস বকশিস 10 টাকা। আরে জামা দেবে করে ভাই যান, মাছ বাজার আসলে যান। খুব বিল দিছো তাই না? না 275 বিল দিবো কেন? চুপ থাকো মাঝে মাঝে। টাকা দিছো কেন? কার্ড পে দিছো, চলো ধরো, চলো।
নিয়ে যাবো কি ও গেসো কাপ সহ তাহলে দাম ঠিক আছে তাহলে চায়ের কাপ ফেরত দিতে হয় ও না তাহলে ঠিক আছে বস এটা সহ না এটা দরকার কে মানে রাজু নাও জি জি ওকে তুমি নাও মাইশামা একবার এদিকে আসো না হ্যাঁ বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি এই মাইশা কোথায় নিয়ে আসো মাইশা রেডি হচ্ছে ডাকছি আচ্ছা নিয়ে আসো মাইশা খা ফল কাজ করো মিষ্টি কাজ কর শুভ দিন না সরি আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি ফ্রেন্ডদের জন্য সবে এমনভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে তোমার ওই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল ঘুমাতে পারছিলাম না রাতে আমি তোমাকে কিছু বলতে চাইনি কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি ভাবে বলতে হলো আমার আসলে তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার আমিও কি রাগের মাথায় তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি কুঠাট হয়ে যায় সরি এখন এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই সত্যি আমার তো আপত্তি আছে বিয়েটা তুমি করতে পারবো না মানে মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড যদিও আমি এখন জব করি বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয় আমি কিন্তু আবার প্রক্সি দিই ও আরেকটা বিষয় ওই দিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম আমি সিকিউরিটি গার্ড ছিলাম না তুমি তো কথাই শুনতে চাওনি আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা হাসাহাসি করে কি বললো এটা শুনলা তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও না
হাজার বার ট্রাই করেছিলাম নিজে কথাগুলো বলতে, কিন্তু সুযোগ দেয়নি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ব্লক করে রেখেছিলেন। ভারত আমিও বসেছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। আমার কথা কিন্তু শুনতে চাও না। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। যেই ভাই ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে, আর যে সাকসেসফুল মানুষটা না আমি, এই মানুষটার পুরো অবদান কিন্তু আমার ভাইয়ের। আমি নিজে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় তোমার এখনো লজ্জা করো না, কোনোদিন করবেও না। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাব? কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না। তুমি বাসছো, আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ঠিক এখন আবার অবস্থান দেখেই বিয়ে করতে চাই। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে না। তুমি তোমাকে ভালোবেসেছিলাম, সারা জীবন ভালোবেসে যাব। বাট যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে, কখন আমার লাইফ পার্টনার বানাতে পারবে? আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। তোর কি মেয়েটারে পছন্দ হয়নি? ভালোই তো ছিল, লেখাপড়ায় ভালো, দেখতে শুনতে ভালো, না করলি কেন? তোর কি অন্য কোনো পছন্দ আছে? মেয়েটার নাম হচ্ছে মাইসা। আমার গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, এইসব হয় তাতে কোনো কথাই নাই,
তারই বিয়ে করো, আমাকে বাগনামি করিস। ভাইয়া আব্বাই দেখতে কেমন ছিল? আব্বা দেখতে অনেকটা তোর মতো গেছিল, আমার তো লম্বা ছিল। হ্যাঁ তোর মতো খুব টাস দেখতে, শুনতে খুব হ্যান্ডসাম আছে। তুমি এর দূর হয়েছো আম্মা? আম্মা বাড়িতে ছোট ঘর আসলো তো আমি সে আম্মা মতো। আম্মা সুন্দর ছিল না? পৃথিবীর সকল মাই তো তার সন্তানের কাছে সুন্দর, তাই না? আমার মাও সুন্দর ছিল। আমি কেমন দেখব, আমার কি আম্মার কথা মনে আছে? আব্বার কথা তো মনে নেই। আমার তো বাপ মা সবই তুমি। ভাইয়া আমি একবার পানিতে বসছিলাম, তোমার মনে আছে? সাঁতার পারতাম না, দৌড়ে গিয়ে তুমি লাভ দিয়ে বসছো, ভাই 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 কে চিৎকার করছো, মনে আছে? মনে থাকবো না কেন, তুই তখন টুতে না থিতে পড়তি। হায় হায় কি অবস্থা, সারাদিকে মানুষ জমে গেল, সবাই চিৎকার করে বলছে ও পানিতে ডুবে দিতেছে, কেউ নামে না। পরে আমি নামলাম, অনেক পানি খেয়েছিলিস যখন, খাইতেও পারস। সারা জীবন তুই আমাদের কষ্ট করছো না? স্কুলে পড়াইছো, কলেজে পড়াইছো, ইউনিভার্সিটিতে পড়াইছো, কোনোদিন ফ্লোরে ঘুমাইতে দেওয়া নাই আমারে। কেন? আমার ঠান্ডার সমস্যা, উপরে ঘুম পড়াইছো, কম জ্বালাই নেই তোমার। পুরো সময় বুঝতে দেয় না, সারাদিন দুধ খা ডিম খা দুধ খা ডিম খা, নাস্তা করছোস কিনা, বাইরে বাইরে ইসোস, পকেটে টাকা আছে কিনা, ওদিকে যে তোমার পকেটে টাকা নাই, তুমি না খাই যে আমারে খাওয়াইছো, এটা কিন্তু আমি বুঝতাম। দাড়িটা পাকাই ফেলছো, এখন পর্যন্ত বিয়ে করো না, কেন? তুমি বিয়ে করবা, তোমার ওই বউ যদি আমারে দেখতে না পারে, সারা জীবন আমার জন্য যা করছো ভাই, পৃথিবীতে কোনো বাপ মা করে না। আরে ভাই না, আজকে সেই বাইরে যদি কেউ ছোট করে, তুমি তার কেমনে বিয়ে করবে? আজকে সেই ভাই সিকিউরিটি গার্ড, এই জন্য যদি কেউ চলে যায়, আমি কেমনে বিয়ে করি ভাই? মাইসা আমি খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসি, কিন্তু আমার বাইরে যে ছোট করে
সে যাই হোক, আমার বউ হইতে পারে না। আমি বিয়ে করতে পারবো না ভাই। আমি সারা জীবন আমি তোমার দয়ে থাকতে চাই ভাই। সারা জীবন আমি তোমার পাশে ঘুমাইতে চাই। জীবন তোমার এতটা ভালোবাসতে চাই যে পৃথিবীতে কোনো ভাই জানি তার বাইরে ছেড়ে না যায়। সারা জীবন তো পুয়েই গেছে। তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি না, তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি না, কিন্তু আজকে একটা কথা কই, আমি তোমার চেয়ে বেশি ভালোবাসি। তুমি বুঝাইতে পারি না, তোমার অত খোঁচা দিয়ে কইতে পারি না। কোনোদিন তোমার ছেড়ে যাইতে ভাই, আমার ভাই, আম্মা কান্দো কেন? কান্দি না, সিকিউরিটি গার্ড মনে মনে অফিসার তুমি। আমার লাইক আজকে তোর বিয়েটা হয় না, আমি একটা সিকিউরিটি গার্ড তোমার জন্য মাইয়া দেখছি, কালকে এমে দেখতে যাবো। তোমার কথা আমি যাইনি মাইয়া দেখতে, তুমি আমার কথা যাবা? এখন থেকে আমি যাই দিব, তুমি শুনবে কালকে মেয়ে দেখতে যাবো, মেয়ে পছন্দ হয়েছে আমার, তুমি কোনো কথা কব না, কালকে মেয়ে আংটি পরাইয়া রক্তের বাঁধন বাবার অভাব করলে পূরণ, ভাই বর্ধন রক্তের বাঁধন বাবার অভাব করলে পূরণ। সোনা দানা মানে হার, তোমার মতো ভাই আছে দরকার নেই তার উপহার, তোমার মমতার কাছে সোনা দানা মানে হার, তোমার মতো ভাই আছে দরকার নেই তার উপহার। তুমি আমার দুনিয়া, তুমি আমার রেড ইয়েলো নাকি অরেঞ্জ, প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ, ভিজিট করুন ই অরেঞ্জ, ইওর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট।